হ্যাঁ তোমাকেই বলছি, কারো জীবন নিয়ে খেলা প্রায় তোমার নেই। তুমি ভেবেছো কি এটা ছেলেবেলার পুতুল খেলা? স্বপ্নটা তো আমি দেখিনি, তুমি দেখিয়েছিলে। মরে যাওয়ার আগ পর্যন্ত সাথে থাকবে বলে কথা দিয়েছিলে, তবে কেন মন থেকে ঝেড়ে ফেলে দিচ্ছ আমায়? নতুন কাউকে পেয়েছো বুঝি? তোমার মনের খাঁচায় নতুন কারো আগমন হয়েছে তাই তো? কিন্তু তুমি এখন ভুল মানুষের আগমন পেয়েছো। তোমার যেমন মধু আহরণ করে চলে যায়, ঠিক তেমন করে তার স্বার্থ হাসিল করে সেও চলে যাবে তোমায় একা ফেলে। তুমি খুঁজবে আমায় একদিন, সেই দিন হয়তো আমি অন্য কারো বেঁচে থাকার স্বপ্ন হয়ে যাব। তখন তো আমি পারবো না, ইচ্ছে করলেই তোমার কাছে ফিরে যেতে। অনেকদিন পরে শেষবারের মতো কল দিয়ে তুমি বললে, তোমার টাকা নাই, ভাবের কাছে স্বপ্ন নাই, আমি কি বুঝে তোমার সাথে রিলেশনটা টিকিয়ে রাখবো? আমার তার আর হচ্ছে না, লেটস ব্রেক আপ। আমার কপালটাই খারাপ, জীবনের প্রথম তোমাকেই চেয়েছিলাম, তাও আবার মন থেকে, কিন্তু পেলাম না। কি ভেবেছিস আমি এটাই বলবো? আরে পাগল, কপাল আমার খারাপ না, কপাল তোর খারাপ। কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েও তুই দূরে ঠেলে দিবি, সে কিনা তোকে মন থেকে ভালোবাসছে। তুই কি ভেবেছিস আমাকে ছেড়ে চলে যাবি আর আমি নেশা করব, তোর জন্য পাগলের মতো করব, আর তুই থাকবি তোর নতুন শহর সাজাতে ব্যস্ত, আমি থাকবো অন্ধকার ঘরে পাগলের বেশে, নেশা করবো, ভাঙচুর করবো, পাগলামি করবো। ভুল ভাবছিস, ভুল। নিজেকে এমন ভাবে তৈরি করব, নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যাতে তোর মতো মেয়ে, বউ হওয়া তো দূরের কথা, আমার বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও তোর থাকবে। হ্যাঁ, আমার মূল্য তুই একদিন বুঝবি, যেই দিন তুই সত্যিকারের ভালোবাসা খুঁজবি, আর সেই দিন তুই বুঝতে পারবি আমি তোর জীবনে কি ছিলাম। ভালো থাকবি, ভালো রাখবি, নতুন জায়গায় পেয়েছিস।